2023 মনে হচ্ছে পুরগুলো বানিয়ে হ্যালো শুকিয়ে শুকিয়ে গেছে আর আলুর দমটা পুরো নোংরা আসলে চলে গেছে. Essays, undergraduate essays, but I hope it's got a pass mark there. But yeah, I mean, you're absolutely right. There's a huge hodgepodge of material. But the interesting thing is that the English, so we know that the first English ship before the East India Company was established. এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারত তথা বাংলার সবচেয়ে দ্বিতীয় জনবহুল যে স্টেশন শিয়ালদা, সেখানে আমরা চলে এসেছি. থাম্বনেল দেখে জেনেই গেছেন আজকে আমাদের থাম্বনেল হচ্ছে গিয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে. তো আবার আপনাদের প্রশ্ন, কোথায় হয়, কীভাবে যাব, কখন যাব, কার সাথে যাবো, কার সাথে যাবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার. বাট হয় হচ্ছে কি আপনার করুণাময়ী সেন্ট্রাল পার্কে. এবার যদি বলেন সেন্ট্রাল পার্কটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে গিয়ে পূর্ত ভবন সল্টলেকের বা বিদ্যুৎ ভবনের ঠিক উল্টো দিকে. তো এখানে যাবেন কি করে, যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা হাওড়া থেকে করুণাময়ী আবার বাস পেয়ে যাবেন, বা আপনারা হাওড়া থেকে বাসে করে শিয়ালদা চলে আসতে পারেন, এসে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে নিতে পারেন. যারা মেন লাইন শাখা থেকে আসছেন তারা অবশ্যই শিয়ালদায় চলে আসবেন, শিয়ালদা থেকে আবারও সেই মেট্রো ধরে নেবেন. আর যদি কেউ মনে করেন যে সল্টলেকে যান কাজে কর্মের জন্য যারা রয়েছেন, তারা উল্টোডাঙ্গা থেকে নেমে বা বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে বাসে করে চলে যেতে পারেন. বিভিন্ন রকম রুট রয়েছে যাওয়ার জন্য, বাট আগেই বলবো অটো করে গেলে অটোওয়ালাটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি ভাড়া নেয়, যেহেতু সবাই জানে না এই রুটের ভাড়াটা কত. আর এবছর থেকে বইমেলা কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার ভাড়া চার অটোর গায়ে সাটিয়ে দিয়েছে, সেটাতেই ভাড়া দেবেন, তার থেকে বেশি এক টাকাও ভাড়া দেবেন না. হেল্পলাইন নাম্বার রয়েছে, কেউ বেশি ভাড়া নিলে হেল্পলাইনে ফোন করবেন. তো আমরাও আজকে যাচ্ছি, আমরাও মেন লাইনে ট্রেনে করে এলাম শিয়ালদা. এবার আমরা এক্সপ্রেস মেট্রো ধরবো, মেট্রো ধরে করুণাময়ীতে যাবো. এখানে মেট্রোটা আন্ডারগ্রাউন্ড রয়েছে, একটু পরে মেট্রোটা এলিভেটেড হয়ে যাবে, তারপরে উপরে দেখতে দেখতে যাবো. তারপরে গিয়ে দেখাচ্ছি 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বা পুস্তক মেলা. এই যে মেট্রোর ভেতর থেকে দেখতে পাচ্ছেন, বাইরে দেখা যাচ্ছে আমাদের সাবের প্রিয় 47তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা বা বইমেলা বা বুক ফেয়ার যে নামেই ডাকুন. দেখতে পাচ্ছেন আমরা এটাতেই যাবো এখনই, আমরা করুণাময়ীতে নামবো, নামলেই একদম সামনে গেট পেয়ে যাবো. টোটাল 9খানা গেট রয়েছে ঢোকার জন্য, পার্কিং আলাদা ব্যবস্থা রয়েছে. চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি রয়েছে কি দেখা যাচ্ছে. দেখছেন মেট্রো থেকে নেমে আমরা নিচের দিকে চলে যাব, তারপর আস্তে আস্তে আমরা বইমেলার দিকে যাব. এই করুণাময়ী মেট্রো থেকে আমরা বেরালাম, বেরালেই দেখতে পাচ্ছেন সামনেই একদম বইমেলার গেট. আগেও বলেছি 9খানা মতো গেট রয়েছে, এটা তার মধ্যে একটা গেট, আমরা এই গেটটা সামনে আমরা এটা দিয়ে ভিতরে ঢুকবো. তো চলুন ভিতরে গিয়ে দেখছি কী কী রয়েছে, কী কী হয়েছে এবারে. আবারও বলে দিচ্ছি আমরা এখন চলে এসেছি করুণাময়ীতে 47তম কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ারে. দেখতে পাচ্ছেন আমরা বুক ফেয়ারের ভেতরে এন্ট্রি করে ফেলেছি. যদি মনে রাখবেন বুক ফেয়ারে আগাম বিগত 10 বছর ধরে কোনো এন্ট্রি ফ্রি নেই, পুরোটাই বিনামূল্যে. আর এই যে দেখতে পাচ্ছেন এইখানটা লিখিয়ে দিই কোন জায়গার বাস কোথা থেকে যাবে, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে. মানে আপনারা কোথা থেকে আসছেন, কোন বাস কত নম্বর বাস কোথায় যাবে, আপনি সাউথ নর্থ যেখান থেকে আসুন কোথাকার বাস কোথায় যাবে, সবটা এখানে লিখে দেওয়া রয়েছে. এটা আপনারা একটু সেভ করে নিতে পারেন, জুম করে দেখে নেবেন. আর এই দেখছেন গোটা বইমেলাতে দোকান বসে গেছে সবে সবে, জাস্ট আজকে বইমেলার দ্বিতীয় দিন, কালকেই উদ্বোধন হয়েছে. কালকে আমাদের আসার কথা ছিল, হালকা বৃষ্টি হওয়ার জন্য আমরা আসতে পারিনি. তো মনে রাখবেন গোটা বইমেলা কিন্তু প্লাস্টিক ফ্রি, তো প্লাস্টিকের ব্যাগ আনবেন না, কোনো দোকানদার থেকে নেবেনও না, চেষ্টা করবেন কাপড়ের ব্যাগ ব্যবহার করার আর মেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার. তো চলুন কী কী দোকান রয়েছে, কত কী সব আপনাদের জানাচ্ছি দেখাচ্ছি. এখনও কিছু কিছু দোকানে কাজ বাকি রয়েছে, কারণ মনে জানেনি এত বড় একটা মেলা তাতেই শর্ট টাইমে রেডি করা সম্ভব নয়, আজ অবধি মোটামুটি কাজ চলবে. আসলে এখনও বইমেলা এলে ঠুকঠাক হাতুড়ি শব্দ শুনতে পাওয়া যাচ্ছে. এই দেখতে পাচ্ছেন বই নিয়ে যে এত বড় একটা মেলা হয় সেটা কিন্তু খুব একটা ভাবা যায় না. মনে রাখবেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে যে বইমেলাটা হয় সেটা কিন্তু আজ 502 বছরের পুরনো, ওটাই সবচেয়ে পুরনো বইমেলা. আর আমাদের বইমেলা তো একদম তার সামনে, জাস্ট নবীন বলতে গেলে মাত্র 47, মানে 47th year এটা. আর কিন্তু মনে রাখবেন জনসংখ্যার বিচারে করলে এটাই পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা, বিগেস্ট বুক ফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড. এইটা এত এত ফুটফল হয়, এত জনসমাগম হয়, এটা পৃথিবীর কোনো বইমেলায় হয় না. 13 দিন ধরে এই বইমেলাটা চলে,
এত পরিমাণ লোক সংখ্যা যেটা গিনিস বুক অব রেকর্ডে রাখা রয়েছে, প্রত্যেক বছরই এই মেলা তার রেকর্ড নিজেই নিজের ভাঙছে। মানে এবছর আগের বছর রেকর্ডটা ভাঙার জন্য আমরা তৈরি হচ্ছি, সেই 24 আমার 23 রেকর্ডটা ভাঙবো বলে। তো ফুটফলের দিক থেকে এটাই বিগেস্ট মনে রাখবেন। আর ওল্ডেস্ট বুক ফেয়ার হচ্ছে গিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যেটা হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন একটা খুব প্রচলিত দোকানে চলে এসেছি রূপা। তো ভেতরে যাচ্ছি, গিয়ে দেখবো কী কী রয়েছে। প্রচুর দেখুন থরে থরে বই সাজানো চারদিকে। দেখতে পাচ্ছেন আমরা এখন পশ্চিমবঙ্গ সরকারের স্টলের সামনে চলে এসেছি। পুরো স্টলটাই ডিজিটাল করা হয়েছে এবারে, দেখতে পাচ্ছেন। তো একটু ভেতরে গিয়ে দেখি কী রয়েছে। তো আসুন আমরা ভেতরে যাই, গিয়ে পশ্চিমবঙ্গের স্টলটা একটু ঘুরে দেখি। প্রত্যেকবারে খুব সুন্দর করে সাজায় স্টলটা, দেখা যাক স্টলটা। দেখতে পাচ্ছেন খুব আলোচনাওয়ালা একটা স্টল, বইমেলাটা খুব ভালো দোকান। দেখতে পাচ্ছেন গাং ছিল খুব সুন্দর করে আমরা দোকানটাকে সাজায়। তো এই দোকানে আমরা ঢুকেছি, দেখতে পাচ্ছেন প্রচুর রকমের বইয়ের সম্ভার। আপনারা চাইলে এখান থেকে ভালো ভালো বই সংগ্রহ করতে পারেন। ভ্রমণের বই রয়েছে, প্রবন্ধ, গ্রন্থ, রামায়ণ, মহাভারত, বিষ্ণা, অনেক বই রয়েছে। মেলার মধ্যে একটা আচারের দোকান, মানে মেলার মধ্যে শুধু কিন্তু মেলা নেই, খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে কিন্তু। আর মেলার মাঝে মাঝে এরকম কিন্তু লোকেশন দিয়ে দেওয়া রয়েছে কোথাকার বাস কোথা থেকে পাওয়া যাবে, কোথায় যাবে, যাতে আপনার চলাফেরা পথে খুব সুবিধা হয়। দেখতে পাচ্ছেন বঙ্গবীরা, এটা খুব ভালো বইয়ের দোকান। আর এই যে দেখতে পাচ্ছেন দেশ পাবলিকেশন, প্রত্যেকবার ওনারা আমাদের বইয়ে দিয়ে বইয়ের যে মলার পেজগুলো থাকে সেটা দিয়েই ওনারা একটা পুরো প্যান্ডেল মানে ওনাদের মণ্ডপটাকে সাজায় আর কি। তো চলুন ওনাদের ভেতরে গিয়ে দেখি কী রয়েছে। দেখতে পাচ্ছেন একদম মাঠের মধ্যমণি হয়ে রয়েছে আমাদের গিল্ড অফিস, আর এখানে এসবিআই এটিএম রয়েছে, আপনারা টাকা তুলে নিতে পারেন প্রয়োজন মতো। যদিও সব দোকানে কিউআর কোড রয়েছে, তাও যারা ক্যাশে কিনবেন মনে করছে তারা এখান থেকে টাকা তুলে নিতে পারেন। আর দেখো প্রচুর চারিদিকে বইয়ের দোকান, বিভিন্ন কলেজগুলো এখানে পার্টিসিপেট করছে, তারা কুইজ কনটেস্ট করছে, আপনারা সেই কুইজ কনটেস্টে ভাগ নিতে পারেন। তো সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আই লাভ কলকাতা বুক ফেয়ার, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা সেলফি জোন বলতে পারেন মানুষের জন্য। তো এখানে আসবেন আপনারা সেলফি তুলবেন। দেখতে পাচ্ছেন প্রচুর প্রকাশনী, যত প্রকাশনী মোটামুটি কলেজ স্ট্রিটে থাকে তা সবকেই এখানে মোটামুটি আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর সুন্দর করে তাদের স্টলগুলোকে সাজিয়েছে, মণ্ডপগুলোকে মানে অসম্ভব সুন্দর আর কি। মানে বই নিয়েই 13 দিন কলকাতা সঙ্গে এখন দেখতে থাকে, তাই এটার নাম কলকাতা বইমেলা বা পুস্তক মেলা। মেলা থেকে দেখতে পাচ্ছে এই ন্যাশনাল জুটের প্রচুর দোকান রয়েছে। আপনারা অনেক বই কেনা হয়ে গেলে যে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ খুঁজছেন তো এইখান থেকে ব্যাগ নিয়ে নেবেন অবশ্যই, বাট প্লাস্টিকের জিনিস ইউজ করবেন না, বারবার বলা হচ্ছে, জুটকে ইউজ করুন, পরিবেশ বান্ধব হয়ে উঠবে। চলুন সামনে আর কী কী রয়েছে দেখা যাক। এই যে বাংলা কলকাতার বইমেলার সবচেয়ে মধ্য আকর্ষণ আনন্দ পাবলিশার্স, তার বিশাল বড় একটা স্টল। তো চলুন একবার ঢুকে দেখি, বাংলা বইয়ের জগতে সব থেকে আলোড়ন ফেলা একটা পাবলিশার্স মোটামুটি, তাদের স্টলটাতেই ভিড় বেশি হয়। মানে শনিবার রোববার তো মানে বলার কথাই রাখে না যে বাইরে লাইন পড়ে যায়, মানে লাইন দিয়ে সিকিউরিটিকে ঢোকাতে হয় ঠিক যতটা ওই পুদড়িতে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা সেলফি জোন করে দিয়েছে আনন্দের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন বই কেনার পরে, তাহলে বোঝাতে পারবেন লোকে আনন্দের বই কিনেছেন। এই দেখুন খুব সুন্দর করে স্টলটা আর একটা জায়গা জুড়ে বানায়, ওনারাই ম্যাক্সিমাম বড় স্টল বানায়। তো চলুন ভেতরটা একবার দেখে আসা যাক কী কী রয়েছে আনন্দের সবচেয়ে বড় পাবলিশার্স বলতে পারেন বাংলা বইয়ের জগতে।
হলগুলো থাকে, এই হলগুলোতে আমরা চলে এসেছি। প্রথম যে হলটা সেটা হচ্ছে সমরেশ মজুমদার হল। প্রত্যেকবারই কোনো না কোনো সাহিত্য ব্যক্তিত্বকে ট্রিবিউট জানানো হয়, তো এবছর সমরেশ মজুমদারকে জানানো হয়েছে। তো এই যে হলগুলো হয়, এখানে মোটামুটি সব বিদেশি ভাষার যে বইগুলো হয় সেগুলি পাবেন, বাংলা খুব কমই পাবেন হয়তো। তো ঢুকে দেখতেই পারেন, এখানে বিভিন্ন রকমের বইয়ের দোকান রয়েছে। তো যারা অন্য ভাষার বইতে উপযোগী পারদর্শী তারা অবশ্যই আসবেন এই স্টলগুলো দেখবেন। এখানে অক্সফোর্ড পেয়ে যাবেন, পেঙ্গুইন পেয়ে যাবেন, অনেক ভালো ভালো স্টল পেয়ে যাবেন এর ভেতরে। যারা যেগুলো খুঁজছেন সবই এখানে পেয়ে যাবেন। মনে রাখবেন পুরো বইমেলা জুড়েই কিন্তু বইয়ের উপরে 10% ডিসকাউন্ট, এর অধিক নেই। এর অধিক পেতে হলে আপনাকে কলেজ স্ট্রিটেই যেতে হবে। বইমেলাতে কিন্তু 10% ডিসকাউন্ট, সে আপনি যে বই কিনুন, বাংলা অন্য কোনো ভাষার অন্য কোনো দেশের যাই কিনুন আপনি। মোটামুটি আজকাল চলুন দেখা যাক ওনারা কী করেছেন। তো সারা বছর ধরে ওনাদের বেস্ট মুমেন্টগুলোকে ওনারা তুলে ধরার চেষ্টা করেন এখানে দেখতে পাচ্ছি। আর ওনাদের কিছু প্রকাশিত বই রয়েছে যেগুলো রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা এলে এই স্টলটা অবশ্যই ঘুরে যাবেন, আজকাল সংবাদপত্রের যে স্টল। বইমেলা দেখছেন, আরেকটা হলে আমরা চলে এসেছি। হলটা হচ্ছে গিয়ে এএস ওয়ায়ার্ট, অর্থাৎ কোনো বিদেশি তুমি একজন লেখক, তো সেই হিসাবে ওনার নামে এই হলটা উৎসর্গ করা হয়েছে। এই হলে কিছু দোকান রয়েছে, চলুন ঘুরে দেখি কী কী রয়েছে। এ ঢুকেই দেখতে পাচ্ছি একদম পেঙ্গুইন, খুব বড়ো একটা বইয়ের সম্ভার পেঙ্গুইন রয়েছে। আরও বিভিন্ন বই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, মানে সংস্থা আর কি পাবলিশার্স, তারা সব রকমের বই নিয়ে এখানে এসছে। তো আপনারা এলে এখানে অবশ্যই আসবেন। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর বইয়ের সম্ভার, অ্যানিমেটেড বই, অ্যানিমেশন, কার্টুন, আপনাদের বাড়ির ছোটো সদস্য বড়ো সদস্য মনে রাখবেন বই কিন্তু সবার জন্য, 8 থেকে 80 সবাই বই পড়তে পারে। তো বইয়ের জন্য কোনো স্পেসিফিক কেউ হয় না, বাচ্চারাও বই পড়ে, আপনি বই পড়েন, আমি বই পড়ি, আপনার বাড়ির ছোটো সদস্য বড়ো সদস্য বৃদ্ধ সদস্য যে রয়েছেন তিনিও বই পড়েন। কেউ না কেউ কোনো না কোনো লেখকের লেখা বই পড়তে ভালোই বাসে। মনে রাখবেন বই এমন একটা সঙ্গী যে আপনাকে কখনো ছেড়ে যাবে না, আপনার পাশের সঙ্গী ছেড়ে গেলেও বই আপনাকে ছেড়ে যাবে না। তাই অবশ্যই বই কিনবেন, বই পড়বেন। আজকালকার দুনিয়া অনেক দ্রুত হয়ে গেছে, পুরোপুরি হাতের আঙুলের ডগায় চলে এসছে টেকনোলজির যুগে আর কি। বাট বইকে মিস করা যাবে না। এই দেখতে যে এখানে স্টার মার্ক রয়েছে, বড়ো দোকান বইয়ের, তো এখানেও আপনারা ঢুকতে পারেন, দেখতে পারেন। তো চলুন ভেতর দিয়ে দেখছি কী কী রয়েছে স্টার মার্কে। চারদিকে প্রচুর প্রচুর বইয়ের দোকান, এখানে একটা মুক্ত মঞ্চ রয়েছে, সেখানে প্রত্যেক দিনই কোনো রকমের কোনো ছোটোখাটো বই উন্মোচন করা থেকে শুরু করে সব কিছু হয়। এবার আমরা চেষ্টা করছি যে এবছরে যে ফোকাল কান্ট্রি অর্থাৎ থিম যেটা আর কি বইমেলা প্রত্যেকবারই হয়, এবারে বইমেলার থিম হচ্ছে গিয়ে কিন্তু ইউকে অর্থাৎ ইংল্যান্ড। এটা ওনাদের 4তম বর্ষ, মানে 4 বার আর কি ইউকেকে আমাদের এই 47তম বইমেলার মধ্যে থিম করা হলো। মানে 47 বছরের মধ্যে 4 বার ওনারা থিম করেছে, ফোকাল কান্ট্রি হয়েছেন। তো চলুন ওনাদের থিমটাতে ঢুকবো, ঢুকে দেখবো ওনারা কী তুলে ধরেছেন, কী কী দেখাচ্ছেন, ওনাদের শিল্প কালচার কী কী আমাদের সামনে রাখছেন। আর তো জনপদে দেখছেন বিভিন্ন রকম প্রকাশনী রয়েছে এখানে, মানে কোনটা ছেড়ে কোনটা ঢুকবেন, কোথাও শুধু আঁকার বই, কোথাও শুধু রান্নার বই, কোথাও শুধু বাচ্চাদের ছড়া কবিতার বই, কোথাও আপনার বড়দের বই, কোথাও ছবি, মানে এত কিছু রয়েছে। প্রত্যেক দিনই মেলাতে কোনো না কোনো সাহিত্যিক থেকে শুরু করে লেখক লেখিকারা এসে উপস্থিত হচ্ছে, মানে যারা তাদের মানে বই কিনছে তাকে অটোগ্রাফ দিচ্ছে, তার সঙ্গে কথা বলছে, ছবি আদান প্রদান করছে, বিনিময় হচ্ছে, তো সব নিয়েই চলছে। তো চলুন আমরা এবার থিমের দিকে চলে এসেছি মনে হচ্ছে। তো আপনার থিমটা দেখাবো, এই দেখতে পাচ্ছেন এবছরের যে ফোকাল কান্ট্রি বা থিম যেটা ইউকে, মানে ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড যে নামেই ডাকুন, সেই হিসাব সামনে আমরা চলে এসেছি। এবারে ওনাদের সাথে ব্রিটিশ কাউন্সিলের টাই আপ রয়েছে। তো চলুন এবারে আমরা থিম কান্ট্রির ভেতরে ঢুকছি, মানে ফোকাল থিমের ভেতরে গিয়ে দেখছি ওনারা কী কী এবার তুলে ধরেছেন আমাদের ভেতরে। তো চলুন দেখা যাক, বিশাল বড় একটা পরিসর জুড়ে ওনারা বানিয়েছে থিম দেখতে পাচ্ছে। গিয়ে দেখতে পাচ্ছেন ভেতরে ছোটোখাটো কোনো সেমিনার চলছে, বিভিন্ন রকমের লোক সেই সেমিনার অ্যাটেন্ড করেছে। তো এখানে সেলফি পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনারা আসবেন এই থিম ফোকাল কান্ট্রি থিম ইউকে ব্রিটেন বলতে পারেন, যেখানে গ্রেট ব্রিটেন। I mean, the opposite of the fact.
We simply know why that might be. That for some reason, people don't trust governments to tell them the message. But also, is that most of our messaging, most of our campaigns are just এখানে দেখতে পাচ্ছেন কিছু বিদেশি স্টল রয়েছে সাহিত্যের, ফ্রান্স দেখালাম, পাশে রয়েছে জার্মানি, তার পাশে রয়েছে আরও কিছু স্টল রয়েছে যেগুলো প্রত্যেকবারই বিদেশি স্টলগুলো এসে থাকে, সেগুলো এখানেই স্টল হয় প্রত্যেক বছরের মতো। এই বছরও আস্তে আস্তে দেখছেন বইমেলা সব লাইটগুলো জ্বলে উঠছে, ওদিক থেকে মেট্রো চলে যাচ্ছে, খুব সুন্দর সন্ধ্যা মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন বাংলা বইয়ের জগতে আরেকটা বড় নাম পত্র ভারতী, তো চলুন এই এখানেও খুব সুন্দর সুন্দর বই আমাদেরকে উপহার দিয়েছে এই পাবলিশার্স, তো চলুন ভেতরে গিয়ে দেখবো কী কী বইয়ের বা সম্ভাবনা নিয়ে এসছে, তো চলুন ভেতরে যাচ্ছি গিয়ে দেখছি। ক্রেতা বিক্রেতা ছড়াছড়ি, প্রচুর পরিমাণে বই রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর। অনেকক্ষণ ধরে বইমেলায় ঘোরাফেরা করছি, এবার একটু গলা ভেজানো খাওয়ার দরকার আছে, অনেকক্ষণ ধরে বক বক করছি, তো চলুন এখানে দেখা যাক কী কী রয়েছে। আপনারা এটা গেট নাম্বার 1 দিয়ে ঢুকে এলে এই এই জায়গাটা পাবেন, তো ওখানে একটা দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, এখানে একটা নেচারের দোকান রয়েছে, তো এখানে কী কী পাওয়া যাচ্ছে একটু দেখে নিন মেনু কার্ড। তো এখানে দেখুন চিকেন মোমো থেকে শুরু করে ক্রিস্পি বেবিকর্ন, চিকেন পকোড়া, সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, এবং মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কম্বো রয়েছে। এইদিকে কী আছে একটু দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন বইয়ের কেনার সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়ারের স্টল রয়েছে, এখানেও বোধ হয় কিছু একটা দোকান রয়েছে। এই দেখতে পাচ্ছেন রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেড, মেনু কার্ডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন। রোল রয়েছে, গালোডি কাবাব রয়েছে, বিভিন্ন রকমের চাপ রয়েছে, সব কিছু আপনারা এখান থেকে নিতে পারেন। যে কাবাবগুলো রয়েছে রাখার সামনে, এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাস্ট্রির দোকান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্যাস্ট্রি রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্যাস্ট্রি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডউইচ রয়েছে, পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো স্টল রয়েছে, আপনারা চাইলে ছোটো ছোটো দোকান থেকে কিনতে পারেন। তাহলে এই ছোটো ছোটো যে লেখক যারা উদীয়মান লেখক যারা, তাদেরও খুব হেল্প হয়, কারণ তাদের তো পরিচিতি এই একমাত্র বইমেলা, কারণ আপনারা কলেজ স্ট্রিটে গিয়ে তো এরম এদেরকে খুব একটা খুঁজে পাবেন না সেইভাবে। তো এই বইমেলায় এদের প্রকাশের বড় জায়গা, আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলা সবচেয়ে বড় জায়গা। কি এগুলো? চিকেন আচারি কাবাব বলে গিয়ে দেখি, এটা দাম হলো 85। এই যে দোকানটা ডাক এস ইউ লাইক ডো এস ইউ লাইক, ভেতরে কি রয়েছে কি দেখতে পাচ্ছেন, ভেতরে চিকেন দেখা যাচ্ছে, চিকেন রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, সব ভেজি দিয়ে এটাকে এটাকে মিক্স করে একটু ভেজে করা হয়েছে, তারপরে এটা পুরো পড়ে দিয়ে এটাকে ফ্রাই করা হয়েছে, এটা মনে হয় ফিফটি টু ভর্তি পেতে পারে। প্রতি বছরের মতো এবছরও বইমেলায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা দেশ বলতে পারেন বাংলাদেশ, তাদের একটা স্টল, বাট তারা এবারে তাদের থিমটাকে তুলে ধরেছে রিক্সা। তাদের ওখানে রিক্সাটা খুব জনপ্রিয় একটা জিনিস, যে ওপরের যে প্যাটার্নটা দেখছেন ইউ শেপের, এটা কিন্তু রিক্সার ওপরে যে ছাউনিটা সেটাকে ওনারা তুলে ধরেছে। তো চলুন ভেতরে যাবো, প্রত্যেকবারই যাই বাংলাদেশের স্টলে,
তো সেখানে আমরা দেখি, তো এবারে দেখতে পাচ্ছেন যে তিন চাকা রিক্সা নিয়ে ওনাদের কিছু লেখা রয়েছে, সেটা আপনারা একটু পজ করে দেখে নেবেন, পড়ে নেবেন। তো আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে ভিড় রয়েছে। আর মনে রাখবেন 20 তারিখে বাংলাদেশ দিবস পালন করা হবে বইমেলাতে, আর 21 তারিখে শিশু দিবস। তো আজকে কিন্তু মানে ইউনাইটেড ডে পালন করা হচ্ছে, ওনাদের ভালো ভালো বই রয়েছে এখানে। আপনারা বাংলাদেশের যারা বই পড়তে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন, বাংলাদেশের বই পড়বেন। প্রচুর বইয়ের দোকান রয়েছে, কবিতা থেকে গদ্য থেকে সাহিত্য, ওনাদের সব কিছু তুলে ধরা হয়েছে এখানে, দেখতে পারেন চাইলে। অনেকগুলো দোকান থাকে ভেতরে, বই মেলায় সব রকমেরই বই থাকে এখানে, দেখতে পাচ্ছেন। এটা অদ্বৈত আশ্রম, তো এখানেও আপনারা ঢুকতে পারেন, এখানেও অনেক আধ্যাত্মিক লেভেলে বই পাবেন। চলুন ভেতরে কি দেখা যাক কি রয়েছে। 20% ডিসকাউন্ট রয়েছে কিন্তু এই দোকানটায়। এই দেখুন, এখানে ছোট্ট 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 বই রয়েছে, কি সুন্দর এগুলো দেখুন, ছোট্ট ছোট্ট বই রয়েছে। এই যে ওনাদের বইয়ের দামপত্র লেখা রয়েছে কি কি দেখুন, বিভিন্ন রকমের, ওই যে দেখুন শ্রীচণ্ডী, গীতা, সব রকমের বই পেয়ে যাবেন এখানে। আধ্যাত্মিকমূলক সব রকমের, নিজেকে চেতন করার, চেতনা জাগানো নিজের মধ্যে, সব রকমের বই এখানে জল জল করছে পেয়ে যাবেন। রামকৃষ্ণ, মা সারদা, ধ্যান, স্পিরিচুয়াল, সব ধরনের বই এখানে আপনারা পেয়ে যাবেন। তো বইমেলায় এলে অবশ্যই স্টলটা ঘুরবেন, কিছু বই সংগ্রহ করবেন, যেটা তো আপনার লাইফ টাইম জীবনে থেকে যাবে। তো বাংলা, হিন্দি, ইংলিশ তিন ভাষাতেই বই রয়েছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন CSC, আমাদের যে বইমেলার যে মেন স্পন্সার SBI, তার সাথে একটা কো স্পন্সার আমাদের CSC। আর প্রত্যেক বছরের মতো এবছরও এখানে যে গেম শোটা চলছে সেটা হচ্ছে কি, আপনি যদি 1000 টাকার বইপত্র কেনাকাটি করেন সেই বিলগুলো এখানে নিয়ে চলে আসবেন, একটা কুপন ফিল আপ করে আপনি সেগুলো জমা দিয়ে চলে যাবেন। প্রত্যেক দিন ওই কুপনগুলোকে নিয়ে লাকি ড্র করা হবে, যে জিতবে সে গিফট পাবে বইয়েরই, বাট অন্য কিছু পাবে না। আর ফাইনাল যেদিন হবে সেদিনকেও যেটা পাবে সেটা হচ্ছে কি, আপনি এখান থেকে বুক শেলফ সমেত বই পাবেন। এটা প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে। আর এদিকে আবারও খাবারের দোকান দিয়ে চলে এসেছি, দেখুন নবদ্বীপের লাল ক্ষীর দই দেখতে পাচ্ছি। এই যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি SBI অডিটোরিয়ামে, এখানেই কিন্তু বইমেলার উদ্বোধন হয়, এবং প্রত্যেক দিন কোনো না কোনো বইয়ের যে কাট আউট কাটা হয় সেটা এখানেই হয়, এখানেই রোজ সেমিনার হয়, এখানেই রোজ সব কিছু হয়। ভেতরে বসার প্রচুর জায়গা রয়েছে, কোনো প্রবেশ মূল্য নেই, সিট ফাঁকা থাকলে এসে বসে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে লাইভ টেলিকাস্ট সব জায়গায়, তো এখানে এসে যখন তখন আপনারা বসতেই পারেন। দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে মধুরেণ বলে একটা সুইট রয়েছে, একদম ঠিক অডিটোরিয়ামের ঠিক পাশেই বেরিয়ে। দেখুন এখানে ঢোকলা রয়েছে, বাক্স করে রসগোল্লা নিয়ে যাচ্ছে, দামগুলো দেখে নিন। এখানে পাটি সাপটা থেকে শুরু করে সব কিছু রয়েছে, রড চমচম, দই পুলি, দুধ পুলি সব রয়েছে এখানে। ওদিকে সামনে লাইভ পাটি সাপটা বানাচ্ছে, ফুচকা, চাট, খাস্তা, কচুরি সব পেয়ে যাবেন এখানে, যা চাইবেন। এই লড চমচম রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এই যে যে করুণাময়ী পার্কে যে মেলাটা হচ্ছে তার একটা ম্যাপ আপনাদের সামনে তুলে ধরছে। এই দেখতে পাচ্ছেন কোথায় কী রয়েছে, প্রত্যেক দিনের একটা ওনারা বই মতো জারি করে, বাট এখনও সেটা এসে পৌঁছায়নি, তাই এই ম্যাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় কী রয়েছে। আমরা এখন এই 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 বড় জায়গাটায় দাঁড়িয়ে আছি, ইউ আর হেয়ার এখানটায়। বাকি আপনাদের দেখাচ্ছি স্টেট ব্যাঙ্ক অডিটোরিয়াম, এখানে বাংলাদেশ প্যাভিলিয়ান একটু ঘুরে এলাম, এই যে দোকানগুলো, এই যে খাবারের জায়গাটা, থিম প্যাভিলিয়ান, কী কী কোথায় কী রয়েছে সেটা এখানে রয়েছে। এখান থেকে রোজ পাওয়া যায় একটা জিনিস, সেটা আজকে মনে হয় পাওয়া যাচ্ছে না, দেখছি না। ওনারা বললেন আজকে ওটা আসেনি, কাল থেকে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা এসে ওটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের কোনো দোকান খুঁজে পেতে খুব সুবিধা হবে। অ্যালফাবেটিক্যালি দোকানগুলোর নাম দেওয়া থাকে, কত নম্বর স্টল সেটাও বলে দেওয়া থাকে, তাদের খুঁজতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাশ্মীরি ড্রাই ফ্রুট রয়েছে, আর এই যে বড় জারটায় করে কাওয়া বিক্রি হচ্ছে। কাওয়া কিতনা? কাওয়া 50 টাকা করে এখানে বিক্রি হচ্ছে, এটা কাশ্মীরি একটা পানীয়, এই শীতে খুব ভালো লাগবে, আপনারা খেয়ে দেখতে পারেন। আমরা যখন কাশ্মীরে গেছিলাম আমরা খেয়েছিলাম, বাট এখন আমরা তো খাচ্ছি না এই মুহূর্তে, বাট সবাই খাচ্ছে, এটা খেয়ে দেখতে পারেন, ঠান্ডায় খুব ভালো লাগবে। ড্রাই ফ্রুট দাও একটা চাই ওয়ান টাইপ বলতে পারেন, তো আপনারা খেয়ে দেখতে পারেন।
দেখতে পাচ্ছেন প্রাণের প্রিয় দোকান নিয়মরে, প্লাস বইমেলা এখনো চলছে। এত বড় বইমেলা একবারে একটা ভিডিও হয়তো করে দেখানো বা শেষ করা হয়তো সম্ভবই নয়। তো আমরা ঘুরছি যতটা পারছি, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। প্রচুর ধরনের বই প্রকাশনী রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু, বিদেশি, অনেক ধরনের ভাষা, অনেক জায়গার দেশ, ছোট বই, বড় বই, সব রকমের বই নিয়ে এখানে একটা বড়। আগেও বললাম আবারও বলছি, ফুটফলের হিসাবে এটাই কিন্তু পৃথিবীর লার্জেস্ট, বিগেস্ট, যাই বলুন, এটাই সেই বইমেলা। আর এই বইমেলার বয়স 47তম, অর্থাৎ এটা 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তো আপনারা আসুন, প্রচুর প্রকাশনা সংস্থা রয়েছে, রান্নার জন্য আলাদা দোকান, সব রকম কবিতার বই, গল্পের বই, গদ্যের বই। তো আপনারা আসতেই পারেন, এখান থেকে কেনাকাটি করতেই পারেন। এই দেখুন এখানে একটা দোকান দেখাচ্ছি, বাচ্চাদের ড্রয়িংয়ের জন্যই বইটির দোকানটা, এখান থেকে আপনার বাচ্চার জন্য ড্রয়িংয়ের প্রচুর বই কিনতে পারেন। ভালো ভালো বইয়ের দোকান রয়েছে, আসুন, এখনও ফাঁকা রয়েছে। সবে আজকে দ্বিতীয় দিন, আরও যত দিন বাড়বে তত মানুষের ভিড় উপচে পড়বে এই বইমেলাতে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কলেজের যে কলেজ সংস্থাগুলো রয়েছে, তারা তাদের সব স্টুডেন্টরা এসে এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে, গান, কেউ গান করছে, কেউ মিউজিক বাজাচ্ছে, মানে মনোরম পরিবেশ চারদিক মাতিয়ে রেখেছে। তো আমরা ঘুরছি, ওই যে দেখতে পাচ্ছেন একটা দোকান দেখাচ্ছি, সুলেখা, অনেক দিন আগে হারিয়ে যাওয়া সেই আমাদের দীপেন কালী যে কোম্পানি, সেই সুলেখা আবার ফিরে এসছে। তো ওরা নতুন করে আবার সেই আমাদের এই ফাউন্টেন পেনগুলোকে লঞ্চ করেছে, কালীগুলোকে লঞ্চ করে। চলুন দেখা যাক, একটা পপুলার দোকান অনুষ্ঠুপ, মননশীল পাঠকের পত্রিকা ও প্রকাশন। চলুন ভেতর ঢুকে দেখা যাক কী রয়েছে। স্টলটা খুব সুন্দর করে আলো আধারিতে সাজিয়েছে ওনারা, দেখতে পাচ্ছেন পাঠকের সংখ্যা রয়েছে ভালোই। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর বইয়ের স্টল রয়েছে, তো আপনাদের ঘুরিয়ে আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন বইগুলো, মানে দোকানগুলো। আপনারা আসুন, বাড়ির সদস্যদের নিয়ে বই পড়ুন, বই কিনুন, অসম্ভব সব। বিশ্বভারতীর দোকান রয়েছে, পারুল প্রকাশনী রয়েছে, কী চাই আপনাদের বলুন না, এত বই বলে উঠে শেষ করতে পারবো না। বইয়ের সাথে আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মজা হচ্ছে, সব কিছু হচ্ছে। আপনাদের আগেও বললাম আজকে 20 তারিখ, আজকে বইমেলাতে ইউকে ডে পালন করা হচ্ছে, কালকে আপনাদের পালন করা হবে হচ্ছে গিয়ে আগামীকাল বাংলাদেশ দিবস, 21 তারিখে পালন করা হবে হচ্ছে গিয়ে শিশু দিবস। তো বিভিন্ন দিন বিভিন্নভাবে পুরো বইমেলাটাকে উৎসর্গ করা হচ্ছে। তো সামনে আরও কিছু রয়েছে, দেখাবো আপনাদেরকে, চলুন। খুব সুন্দরভাবে বইগুলোকে সাজিয়ে রাখা রয়েছে, বাচ্চাদের বই থেকে বড়দের বই। তো সুন্দরভাবে বই সাজিয়ে থাকা থাকলে বইগুলো না কিনে থাকা যায় না, বুঝতে পারছি। বই শুধু কেনা জিনিস না, পড়ার জিনিস, সেটা জীবনে উপভোগ করার জিনিস, অ্যাপ্লাই করার জিনিস। এই ম্যাডাম দেখছেন বই কিনছে, ম্যাডাম অনেকগুলো বই কিনেছে। ম্যাডাম কতগুলো বই কেনা হয়েছে আজকে? 2-3টে বই কেনা হয়েছে ম্যাডাম, এসে প্রথম দিনই, আরও আসবে বলেছে আমার। এখানে সব বাচ্চাদের দেখেছেন, খুব সুন্দর সুন্দর বই রয়েছে। তো বইমেলায় প্রত্যেক বছরই হয়, আসবেন আপনারা। আমরা রয়েছি লালমাটির স্টলে, খুব সুন্দর। এই দেখুন গয়নার বাক্সের মধ্যে করে বই, এটা দেখো যে গয়নার বাক্সের মধ্যে বই খোলো, গয়নার বাক্সটা যেমন করে গয়নার বাক্স খোলে মোটামুটি, খুললে ভিতরে একটা বই, লীলা মজুমদারের একটা বই। এরম ইউনিকভাবে কিন্তু কেউ বই কিন্তু আজ আর গিফট করে না, এককালে কিন্তু এরকম গয়নার বাক্সে করে বই গিফট করা হয়। এখানে কিন্তু অনেক রাখা রয়েছে, দেখুন প্রচুর সাজানো রয়েছে গয়নার বাক্সে করে বই। তো এই দোকানে বেশ ভালো ভালো ইউনিক বই পাওয়া যায়, আসবেন, নেবেন আপনারা। এখানে লিটিল ম্যাগাজিনের স্টল দেওয়া হয়েছে, একসময় লিটিল ম্যাগাজিনকে বইমেলা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, সেই নিয়ে অনেক তরজা ঝামেলা হয়েছিল, তারপর ওনারা লড়াই করে ওনার জায়গা আবার ফিরে পেয়েছে। তো এখানে মোটামুটি 200-250 মতো লিটিল ম্যাগাজিনের স্টল রয়েছে। এটা একদম এই যে দেখছেন 9 নম্বর গেট, এটা এখান থেকে কোনোময় বাসস্ট্যান্ডটা বেরিয়ে যায়, এই যে 9 নম্বর গেট দিয়ে কোনোময় বাসস্ট্যান্ড, এখান দিয়ে ঢুকেই কিন্তু পড়ে ফার্স্ট আপনার লিটিল ম্যাগাজিনের স্টল। এখান থেকেও আপনি ভালো ভালো বই কিনতে পারেন, অনেক ভালো ভালো বই আপনি পেয়ে যাবেন এখানে যথারীতি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় রয়েছে,
এখানে নবীন প্রবীণ সব ধরনের লেখকদেরই বই রয়েছে, এবং আপনারা আসবেন এখান থেকে বই নেবেন, বই সংগ্রহ করবেন, তাহলে ওনারাও কিছুটা উপকৃত হবেন। কারণ ওনারা কিন্তু এই জায়গাটা অনেক লড়াই করে পেয়েছে, আগে কিন্তু বইমেলায় ওনাদেরকে কোনো জায়গা দেওয়া হতো না, ওরা মাটিতে বসতো একসময়। অনেক লড়াই করার পরে আজ 2 বছর ধরে ওনারা একটা আলাদা জায়গা পেয়েছে, এখানে লিটল ম্যাগাজিনের স্টল বসতে পারে, যাদের কিন্তু কোনো নিজস্ব কোনো দোকান নেই, তারা ওই বইগুলো নিজেরা লেখে, নিজেরাই হয়তো নিজেদের পয়সায় পাবলিশ করিয়ে হয়তো বিক্রি করছে। তো আসবেন এখান থেকে আপনারা ভালো ভালো অনেক বই পেয়ে যাবেন, দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বইমেলায় শুধু বই যে বিক্রি তা না, এখানে গান বাজনা হয়, এখানে তখন একটা ফটোগ্রাফিরও একটা দোকান রয়েছে। চলুন এখানে দেখি সারা বছরে ওনারা কী কী ফটোগ্রাফি করেছে, সেগুলো এখানে ওনারা প্রদর্শন করছে একটা। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফটোগ্রাফি রয়েছে, আপনারা যদি মনে করেন এই ফটোগুলো সংগ্রহ করবেন তো গিয়ে করতে পারেন। ঘুরতে ঘুরতে আমরা আরেকটা ফুড জোনে চলে এসেছি, এটা 9 নম্বর গেট দিয়ে ঢুকেই ফুড জোনটা দেখছেন IFB-র। আর এখানে দেখতে পাচ্ছেন মা তারা, সেই এখানে চিকেন মটন কাটলেট সব পেয়ে যাবেন। এখানে ডমিনোস রয়েছে, এখানে একটা চাটের দোকান রয়েছে, এখানে নলিনচন্দ্র দাসের কিছু মিষ্টি রয়েছে, চলুন গিয়ে দেখি সেগুলো কীরকম কী মিষ্টি রয়েছে এখানে। তো মেলায় এলে কিন্তু আপনি খাওয়া থেকে কোনোভাবে বঞ্চিত হবেন না। এই দেখুন সিঙ্গাড়া থেকে কচুরি থেকে বিভিন্ন রকমের মিষ্টি চপ, ওদিকে দেখতে পাচ্ছেন কচুরি রয়েছে, ভেজিটেবিল রয়েছে, সিঙ্গাড়া বিভিন্ন রকমের রয়েছে, জলবড়া। দেখতে পাচ্ছেন এখানে হরিঙ্গাটা, দেখতে পাচ্ছেন হরিঙ্গাটা সরকারি সংস্থা, এখানে যে মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, আপনার জুম করে দেখে নিতে পারেন। আর মেলায় যখন আসবেন তখন দেখে নেবেন কী কী খাবার রয়েছে। দেখুন এখানে বিরিয়ানি রয়েছে, আর চারদিকে খাওয়া দাওয়ার রমরমা ব্যবস্থা, এখানে বসার ব্যবস্থা আছে, আপনি বসে খেতে পারবেন সব কিছু। কোক রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সবই রয়েছে এখানে। আমরা যদি আবারও কিছু খাই সেটা দেখাবো। যে খাবারের সেকেন্ড যে ফুড জাংশনটা চলে এসেছি, মানে ফুড জয়েন্ট বা ফুড কোর্টটায়, নলিনচন্দ্র দাস থেকে আমরা নিলাম হচ্ছে গিয়ে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এই যে ম্যাডাম খেয়ে বলছে, 2 পিস কড়াইশুঁটি কচুরি আলুর দম দাম নিচ্ছে 40 টাকা, হ্যাঁ মানে পার পিস 20 টাকা করে, বাট মেলাতে এরকমই দাম হবে। বাট টেস্ট কেমন? মিষ্টি থেকে ওরা নোনতে শিফট করে গেছে এবারে। তো এলে খাবেন এইসব দোকানে। এই স্বাদ বদলে স্বাদ বদল মি অমরেতে, দেখতে পাচ্ছেন সদল বলে স্বাদ বদলে চলে এসেছি। আমরা নিয়েছি একটা কি চকম মুসে, রকম মুসে দেখছেন ওপরে দুটো চেরি দেওয়া আছে, চেরি না করমচা এখন বোঝা যাচ্ছে না কি খেয়ে বলো তো, চেরি না করমচা ভালো খেতে, ওটা কি করমচা না চেরি দেখো তো, তবে ব্র্যান্ড তো মনে হয় চেরি দেবে, চেরি ভালো খেতে, এটা ভালো খেতে, এটা আপনি আপনার পাড়ার দোকানে পেয়ে যাবেন। বইমেলা কোনো স্পেশালিটি 55 রুপিস দাম নিয়েছে, আর আগের ওই কচুরিটা খুব জঘন্য ছিল, ওটা 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 খেয়ে এত মুখ খারাপ হয়েছে যেন বাধ্য হয়ে আমরা খাচ্ছি এটা। তো বইমেলায় দেখবেন একদম গিল্ড অফিসে ঠিক পাশে মিও আমরে, আমাদের সবার প্রিয় পছন্দের।